শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আলোচনা সভা র্যালি এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে গাজীপুরের বিভিন্ন সংগঠন চান্দনা চৌরাস্তা থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাঝারুল ইসলাম মাসুম আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তাতে বাংলাদেশ বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের যে সমাবেশ সেই সমাবেশে এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা আন্দোলনে যে সারা বিশ্বে আন্দোলন চলছে এবং সারা বিশ্বে যে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে যে দিনটি দিবসটি পালিত হচ্ছে সেই দিবসে প্রতিবাদ্য বিষয় নিয়ে যারা এই সমাবেশ সমবেত হয়েছেন এই বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতির কাছ থেকে আমরা জানতে চাব যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এই দিবসে তার শ্রমিকদের উদ্দেশ্যে তিনি কী বলতে চান এবং সরকারের উদ্দেশ্যে তা কী বলার আছে আমরা চাই এই ডিউজারেন্স যে আইন সেইটার যে প্রেসার প্রভাব সেটা থেকে আমাদের শিল্প রক্ষা হোক সেই জন্য মালিকদেরকে ইতিবাচক হওয়া লাগবে ট্রেড ইউনিয়নের প্রতি তাদের যে বাধা বিদ্বেষ সেই ধরনের মনোভাব পরিবর্তন করা লাগবে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ধন্যবাদ আপনার শুনছিলেন যে শ্রম আইন সংশোধনেরও তিনি দাবি জানিয়েছেন পাশাপাশি তিনি আরেকটি তার বক্তব্যে বলেছেন যে শ্রমিকদের জন্য চারটি শিল্পাঞ্চলে চারটি হাসপাতালে তার দাবি জানিয়েছেন যাতে আহত শ্রমিকরা সেখানে সুচিকিৎসা পেতে পারেন এই ছিল আমার কাছে গাজীপুরে যে মহান মেয়ে দিবস উপলক্ষে যে সমাবেশ তার সর্বশেষ খবর